সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদরের সাহেবের হাওলা নুরানি এতিমখানায়। আমরা উপস্থিত এখানে যেমনটা পেয়েছি তাদের সাথে একটু কথা বলি। তোমার নাম কি? রহমতুল্লাহ। রহমতুল্লাহ, তোমার বাবা আছে? তোমার বাবা মারা গেছে? মারা গেছে। কোথায় বাড়ি তোমার? অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই, অত্যন্ত গরিব। তো এই প্রতিষ্ঠানটি আমরা এসেছি এখানে, মোটামুটি যে ছাত্র দেখতে পেয়েছি অনেক ছাত্রই রয়েছে, এখানে কতজন ছাত্র রয়েছে সেটি আমরা জানি না। আমরা এখানে একজন শিক্ষক রয়েছে এদের, তাদের সাথে কথা বলবো। জিজ্ঞাসা, মোহাম্মদ শাকিল, আপনি কি এখানকার শিক্ষক? জি। কোন বিভাগে আছেন? নুরানি বিভাগে। নুরানি বিভাগে। এখানে আপনাদের এই যে এতিমখানা কতজন ছাত্র আছে? মোট আছে 81 জন ছাত্র। এটা কি সব কি এতিমখানা? এতিম না, অনেকজনের বাবা আছে, অনেকজনের বাবা নেই। কিন্তু এতিমখানা যারা শিশু সদনে যারা আছে এরা কয়জন আছে? এরা আছে 35 জনের মতো। 35 জন। তো এদের কি বেশিরভাগ কি এতিম না মানে মিসকিনও আছে? বেশিরভাগই এতিম। বেশিরভাগই এতিম। জি। তো এখানে কেমন চলছে লেখাপড়ার মান? কেমন লেখাপড়ার মান? ভালো। তাদের জীবনযাপনের মান কেমন? তারা ছাত্রাবাসে থাকে, কোনো রকম কোনো সমস্যা আছে কিনা? সব ঠিক আছে কিনা? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। জি। এখানে যে পরিচালক আছে সে পরিচালক আপনাদের কি দেখাশোনা ঠিক মতো করে কিনা? জি, ঠিক মতন করে। কোনো সমস্যা হচ্ছে? জি না। আচ্ছা দর্শক, শুনলাম এখানে যিনি পরিচালক রয়েছে সেই পরিচালক কিন্তু আসলে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করছেন। এখানে এতিমরা শিশুরা রয়েছে এখানে, তা আমরা তাদের সাথে কথা বলেছি। এখানে যিনি পরিচালক রয়েছেন বারবার নির্বাচিত ইউপি সদস্য মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, তিনি এখানে 30 জন ছাত্রের জন্য সরকারি অনুদান পেয়ে থাকেন, তবুও তিনি পিছিয়ে থাকেননি। তার নিজ অর্থ খরচ করেও অনেক সময় ছাত্রদের বাজার করে থাকেন। এই অসহায় শিশুরা তারই তত্ত্বাবধানে এখানে থেকে উন্নত মানের লেখাপড়া শিখছে। মাদ্রাসার পরিচালক ইব্রাহিমের এই দিনী শিক্ষার কার্যক্রম দেখে এলাকার মানুষ অত্যন্ত সন্তুষ্ট এবং তার জন্য সকলে দোয়া করছেন। এতিম বাচ্চারা এখানে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমরা আবারও কোনো এরকমের দিনী শিক্ষার কার্যক্রম পেলে আপনাদের সামনে তুলে ধরব। সকলকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم। আচ্ছা, এই মাদ্রাসার যে পরিচালক তিনি কেমন লোক, কেমন চালাচ্ছে? হ্যাঁ, ভালো ভালো ভালো। হে, নিজের জীবনের দিক চাই না, হে চাই উন্নতির দিক। হ্যাঁ, তো এদেরকে খাওয়া দাওয়া কেমন করে? ভালো করে? ভালো। একদিন মাছ, একদিন মাংস, একদিন মাছ, একদিন মাংস, এক সুন্দর ডিম মাঝে 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 যাই। এতিমটা খুব ভালো আছে, আরামে আছে এখন? এই সব বলে এখন এই যে চলেন, হ্যাঁ একদম চাই এখন।